আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে লালবাগ কেল্লা এবং লালবাগ কেল্লার ইতিহাস, ঐতিহ্য এবং এই লালবাগ কেল্লা কত সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল সেই অংশ, এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত নির্মাণাধীন, এবং মুঘল আমলে যে এই রাজ্য এই লালবাগ কেল্লা প্রতিষ্ঠা করা হয়েছে বা করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল সে সম্পর্কে আপনাদেরকে আমরা আজকে দেখাবো। এটি হচ্ছে মেইন ফটক, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লালবাগ কেল্লার মেইন গেট, তিনটি গেট থাকলেও এখন মাত্র একটি গেট দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লার যে নির্মাণ কাজ শুরু হয়েছে সম্রাট আতরবঙ্গের বঙ্গজেবের পুত্র শাহজাদা আজম 1678 খ্রিস্টাব্দে প্রাসাদের দুর্গ নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবাদার শায়েস্তা খানের শাসন আমলে 1684 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সমাপ্ত রেখে দুর্গটি পরিত্যক্ত হয় এবং দুর্গের অভ্যন্তরীণ হাম্মাদ খানা সহ একটি সুরঙ্গ, দ্বিতল দরবার হল, একটি সমাধি, যৌথ তিনটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং একটি পুকুর অবস্থিত। তিনটি সদৃশ্য তোরণ ছাড়াও দক্ষিণ এবং পশ্চিম প্রাচীরের নির্দিষ্ট দূরত্ব পরপর একটি করে পল কাটা তুপ মঞ্চ রয়েছে। এই হচ্ছে লালবাগের যে নির্মাণ কত সাল থেকে কত সালে শুরু হয়েছিল। এখন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আস্তে আস্তে সামনের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো এই ফটকের এই গেইটের যে কবে কত সাল থেকে এটা শুরু হয়েছিল এবং যে বর্তমানের অবস্থা, এবং অনেক সুন্দর একটি জায়গা বর্তমানে এটি কিন্তু রয়েছে। এখানে সবুজে সবুজে শ্যামল একেবারে বলতে পারে যে বর্তমানে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে এবং ঘাস লাগানো হয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি যারা নতুন রয়েছেন আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু এই যে এই এই যে বিল্ডিং রয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে যে লালবাগ কেল্লার পরেবিবির মাজার খাত, অর্থাৎ পরেবিবিকে এখানে সমাহিত করা হয়েছে। এখানে পরেবিবির মাজারের পরে আরও তিনটি কবর রয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আস্তে আস্তে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল যারা নতুন রয়েছেন আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং অনেক দর্শনার্থীও কিন্তু এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে সেদিকে যাব, আপনাদেরকে দেখাবো এবং অত্যন্ত সুন্দর একটি জায়গা বর্তমানে দর্শকদের কাছে, এবং সবাই দেশ বিদেশের অনেক পর্যটক কিন্তু এখানে আসেন। তবে কথা হচ্ছে যেটি আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে 1678 খ্রিস্টাব্দের নির্মাণ কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে শায়েস্তা খান তিনি কিন্তু এই নির্মাণ কাজ সমাপ্ত রেখে চলে যান, সেগুলো আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি। দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিন গম্বুজ বিশিষ্ট সেই পরেবিবির সমাপ্তি আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, যে আমরা প্রথমেই ঢুকেছি এবং ঢুকে কিন্তু এখন আপনাদেরকে আস্তে আস্তে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা আমরা সামনের অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা আস্তে আস্তে আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে চারদিকে ডান দিক ঘুরে এবং বাম দিক। পারিবারিক সমাধি, ওখানে কিন্তু বলা হয়েছে যে এটি অনন্য ইমারতের মূল, সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরেবিবির সমাধি যৌথ হিসাবে সুপরিচিত। এই বাংলাদেশের একটি একমাত্র ইমারত, মার্বেল পাথর ও কষ্টি পাথর এবং বিভিন্ন রঙের ফুল পাতা সুবচিত টালির সাহায্য 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির চাঁদ ও মার্বেল পাথরের তৈরি মূল সমাধি সৌধের কেন্দ্রীয় বক্ষের উপর কক্ষের উপর কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। সেটি আপনার এই যে বিল্ডিংটি দেখছেন এটা কিন্তু মার্বেল পাথরের এই ইমারতটি, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে আমরা দেখাবো। Thank you.
এই যে বিল্ডিংটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বিল্ডিং, অর্থাৎ সেটিও কিন্তু বিচার কার্য কিংবা সেখানে থাকার যে অনেকগুলো রুম রয়েছিল সেটি আপনারা এখন দেখতে পারবেন। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে সেটির কাছ থেকে গিয়ে দেখাবো আপনাদেরকে, সেই প্রত্যাশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। চারদিকে খুব সুন্দর সবুজ শ্যামল পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং এই বিল্ডিংটি এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি, বিল্ডিংয়ের উপরে কিন্তু পিতলের কলস রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এর ভিতরে কিন্তু অনেকগুলো কক্ষ রয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন। এখন আমরা আপনাদেরকে এই বিল্ডিংটি দেখাচ্ছি। খোদাবন্দ মির্জা বাঙ্গালির সমাধি শায়স্তাখানে একান্ত বিশ্বস্ত সেনা অধিনায়ক ছিলেন তিনি, তার খবরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, তার সমাধি এবং তার পাশে কিন্তু আরও দুজন রয়েছেন। এখানে যে মেন কেল্লার ভিতরে যে অংশটি রয়েছে সেই অংশের সামনে কিন্তু অর্থাৎ পিছন দিকে এই সমাধিটি রয়েছে সেটি আপনারা এখন দেখতে পেলেন, আপনাদেরকে আমরা দেখালাম আপনারা দেখছেন। এবং আরও এর ভিতরে কিন্তু পরিবীর মাজা যেটি আমরা সেটি দেখাবো, আমাদের সাথেই থাকুন। এটি হলো ভিতর, সেখানে আরেকটি সমাধি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শামশাদ বানু এর সমাধি, অর্থাৎ শায়েস্তা খানের কথিত ছোট কন্যা ওনার সমাধি হচ্ছে, কিন্তু এটা আপনাদেরকে আমরা ভিতরের অংশ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অংশ। ভিউয়ার্স, এই হচ্ছে সেই পরিবীর সমাধি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন যে পরিবীর সমাধি সেটি কিন্তু ভিতরে একেবারে মহলের এই কেল্লার ভিতরে রয়েছে, রুমের ভিতরে সেটি দেখতে পাচ্ছেন যে পরিবীর সমাধি নবাব সিরাজউদ্দৌল অর্থাৎ শায়েস্তা খানের যে কন্যা বিবাহের পর কিন্তু এখানে অকাল মৃত্যু হয়েছিল, ওনার কবর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সমাধি এই রুমের ভিতরে কিন্তু ওনাকে সমাহিত করা হয়েছে আপনারা দেখতে পেলেন। দর্শক, আপনাদেরকে আমরা মহলের যে সামনের যে বড় মহলটি রয়েছে যেটি কেন্দ্রবিন্দুতে এই লালবাগ কেল্লাটি এত সুন্দর দেখানো হয় বা আমরা দেখে থাকি, তো সেটি আপনাদেরকে আমরা এখন দেখালাম। এখন আস্তে আস্তে আমি যে আমরা তিন পাশ আপনাদেরকে দেখিয়েছি, এখন আরেকটি পাশ রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখাবো, তো সেটি এখন আপনারা দেখবেন। দর্শক, আপনারা দেখতে পারছেন যে আমাদের যেটিকে কেন্দ্রবিন্দু করে মানুষের এই লালবাগ কেল্লা আসে বা দেখতে আমরা খুবই সুন্দর দেখি, সেই সেই স্থানটি বা সেই নিদর্শনটি আপনাদেরকে আমরা আমি দেখালাম আপনাদেরকে। এবং এখানে কিন্তু অনেক দর্শনার্থী, এই হচ্ছে অনেক সৌন্দর্য মণ্ডিত যেটি আমরা লক্ষ্য করেছি বা দেখছি যে অনেক সুন্দর সবুজ এবং বিভিন্ন ফুলের গাছ রয়েছে, অনেক বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে যেটা সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এটা
দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সুড়ঙ্গ যে বিল্ডিং, দোতলা বিল্ডিং রয়েছে সেটি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এবং সেই বিল্ডিংটি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন।